খাবার তো বেশি বেশি করে হাত ধুবো আরে পাঙ্গাসের মাছ দিয়ে হলো ভাত খাবো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ আমাদের দেশ সহ সারা পৃথিবী করোনা ভাইরাসের সবার ভিতরে যা আতঙ্ক বিরাজ করছে করোনা ভাইরাসে বয়স্ক লোকগুলাই বেশি আক্রান্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে বয়স্ক লোকদের জন্য আমরা কিছু মাছের ব্যবস্থা করছি পাশাপাশি আমরা সজনা দিয়ে পাঙ্গাসের মাছ রান্না করে আমরা সেই বৃদ্ধ লোকগুলাকে খাওয়াবো এবং তাদেরকে একটা একটা করে মাস্ক আমরা দেব আর সবাই সবার জন্য দোয়া করুন আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে আল্লাহ যেন হেফাজত রাখে সবাইকে Hey.
রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, লবণ, তেল, খাদনাটা শুদ্ধ হয়ে যায় না এখন নামে দে আজকে রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মশলা আমার কষানো হয়েছে, আমি এখন মশলা দিলাম।
Bismillahirrahmanirrahim. আজকে আমরা সাজনা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করছি। অনেক স্বাদ হয়েছে তরকারিটা। আমরা এই সাজনার সময় এটা এই পাঙ্গাস মাছ দিয়ে রান্না করে খাই, আমাদের কাছে অনেক ভালো লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সাজনা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করছি। এটা আমরা প্যাকেট করে রাখছি। এটা আমরা গ্রামের বৈবিধ্য লোককে দেব, এবং পাশাপাশি কিছু মাস্ক আর সাবান আমরা রাখছি, এটাও তার সঙ্গে আমরা দেব। সাবানটা হাত পরিষ্কার করবেন আলহামদুলিল্লাহ, আর সবার জন্য একটু দোয়া করবেন ইনশাআল্লাহ করব, কারণ হলো করোনা ভাইরাস আমাদের দেশে ছড়িয়ে আছে। সাবান সাবান তো বেশি বেশি করে হাত ধুবেন। সাবান দিয়ে বেশি বেশি করে হাত পরিষ্কার করে দিন, আর ওই মাস্কটা মুখে লাগাবো। সাবান দিয়ে বেশি বেশি করে হাত পরিষ্কার করে দিন, সাবান দিয়ে বেশি বেশি করে হাত ধুব, আর পাঙ্গাসের মাছ দিয়ে হলো ভাত খাবে। সাবান দিয়ে হাত বেশি করে পরিষ্কার করে দেবে, বেশি বেশি